উন্নত জীবনের আশায় তিন বছর আগে নিজের ভাই হিমেল কাজে যান মালয়েশিয়ায় সেখানকার এক বাংলাদেশির মাধ্যমে আলাউদ্দিন জানতে পারেন তার ভাই বন্দি আছেন কারাগারে কি অপরাধে কারাগারে জানা নেই পরিবারের তাকে দেশে ফেরত আনতে কয়েকদিন ধরে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ঘুরছেন তিনি গত তিন বছর আগে মালয়েশিয়া গেছিল এখন আমরা গত সাতাশ তারিখে জানতে পারলাম সে গ্রেপ্তার হয়েছে মালয়েশিয়াতে আমরা অনেক চেষ্টা করতেছি যোগাযোগ করার কিন্তু কোনো তথ্য পাইতেছি না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসেবে অপরাধমূলক কাজে জড়ানোর অভিযোগে বিভিন্ন দেশের কারাগারে বন্দী রয়েছেন পাঁচ হাজার জন বাংলাদেশি সবচেয়ে বেশি সৌদি আরবে নয়শো ছিয়াত্তর জন আরব আমিরাতে বন্দী আছেন আটশো একান্ন জন সহ কাজে যাওয়া কম বেশি সব দেশেই বন্দি বাংলাদেশি আছেন বন্দীদের দেশে ফেরত আনতে আইনি সহায়তা দেওয়া শুরু করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রয়োজনের তুলনায় অনেক কম টাইম হয়তো তবে মামলা পড়ে গেছে পাঁচ জায়গায় অ্যাটেন্ড করতে পারে না এটা একটা সমস্যা যে আমাদের ম্যান পাওয়ার শর্টেজ ওখানে এখনো আছে অনেক দূরে দূরে এলাকা আছে যেখানে রিস্ক করা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন তবে আমরা তারপর আমরা বলবো যখনই আমাদের নলেজে আসে আমি বলবো আমরা প্রত্যেকটা কেস আমরা অ্যাটেন্ড করি এবং সেটা চেষ্টা করি সেটা মীমাংসা করার জন্য বন্দি হওয়ার পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকা ও কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বিভিন্ন দেশে বন্দি শিবিরে আটক আছেন আরও অন্তত চার হাজার বাংলাদেশি তাদের দেশে ফেরত আনতে পররাষ্ট্র স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিনা অভিযোগে অথবা কোনো একটা সন্দেহের কারণে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তার জন্য লড়াই করার মতো কোনো সরকারি কর্মকর্তাই হয়তো সেখানে উপস্থিত নেই আমরা ভারত এবং অনেক দেশের জানি যে সেখানে অনেক কর্মকর্তা থাকেন যারা সরাসরি নিজেরা যুক্ত হয়ে তার দেশের নাগরের দেখভালের চেষ্টা করেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যারা এই কল্যাণের দিকগুলো দেখেন এই দুই মন্ত্রণালয়েরই তাদের নিয়মিত বৈঠকের প্রয়োজন নিয়মিত তথ্য আদান প্রদানের প্রয়োজন আমার মনে হয় যে এখানেও কিছুটা গাফিলতি না বলবো যে বিলম্ব হয় কারণ সমন্বয়টা একটু কম আছে কাজে যাওয়ার আগে কিংবা পরে বাংলাদেশি কর্মীরা সমস্যায় পড়লে তাদের সহায়তার জন্য তিনটি হেল্পলাইন নাম্বার চালু করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদিও শুধু অফিস খোলা থাকার সময় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নম্বরগুলো সচল থাকে মাসরেক রাহাত মাছরাঙ্গা সংবাদ ঢাকা